সুন্দর ও দৃষ্টিনন্দন পরিবেশে হোটেল পূর্বানীতে মতিঝিল হাউজিং ফেয়ার 2021 অনুষ্ঠিত হচ্ছে। বৈশ্বিক করোনা মহামারীর পরে এই প্রথম হাউজিং ফেয়ার, যা অত্যন্ত সময়োপযোগী। সরজমিনে ঘুরে লক্ষ্য করা গেছে ক্রেতা সাধারণের সুবিধার্থে অনেক অফার বিদ্যমান। আমাদের স্টাফ রিপোর্টার চৌধুরী আসিফ ইকবাল মুখোমুখি হন প্রপার্টি পালস ইভেন্টের কর্মকর্তা মোহাম্মদ খানের। তিনি বলেন, সময়ের প্রয়োজনে এই ফেয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ক্রেতা সাধারণ যাতে নির্বিঘ্নে এই নিজ দায়িত্বে স্বপ্নের ঠিকানা খুঁজে পায়, আমরা সেই ব্যবস্থা করেছি। আশা করি ক্রেতা সাধারণ উপকৃত হবেন, এই আমাদের বিশ্বাস। ফেয়ারের অন্যতম আকর্ষণ আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড। তারা বরাবরের মতোই অন্যতম কিছু আকর্ষণ নিয়ে আসে। প্রসঙ্গক্রমে আমরা কথা বলি আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের লিমিটেডের অন্যতম কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুলের সাথে। তিনি বলেন, আমরা দেশ ও জনগণের প্রয়োজনে কাজ করে যাচ্ছি। আশা করি ক্রেতা সাধারণ তাদের স্বপ্নের ঠিকানা খুঁজে পাবেন। হাউজিং ফেয়ার 2021, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ, উৎসবমুখর পরিবেশে চলছে। আমরা এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদ সাহেবের সাথে। আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি ফেয়ারটা কতটা সার্থক হবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ 71-কে। আসলে মতিঝিলে আমরা এবার 10ম আবাসন মেলা করছি এবং আমাদের প্রপার্টি প্লাসে 46তম আবাসন মেলা। তো আমরা আশাবাদী খুবই যে এখানে বাংলাদেশের সুনামধন্য বেশ কিছু আবাসন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এবং তারা তাদের যে প্রোডাক্টগুলো সেগুলো প্রদর্শন করছে। আমরা খুবই আশাবাদী, করোনা পরবর্তীতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এখানে স্পন্সর করেছে নর্সাদ গ্রুপ, গোল্ড স্পন্সর করেছে ম্যানগ্রোভ হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং কো স্পন্সর করেছে আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেড, আমিন মোহাম্মদ হোল্ডিংস লিমিটেড, ইউরো বাংলা সিটি, ইউরো স্টার মডেল টাউন, পাশাপাশি আরও বেশ কিছু হাসান হোমস থেকে শুরু করে অনেক কোম্পানি এখানে অ্যাটেন্ড করেছে। তো সবাই সবার প্রোডাক্ট নিয়ে খুব ভালো কাজ করছে এবং আমরা আশাবাদী যে এরা সবাই খুব ভালো করবে। না, এখানে আমরা চেষ্টা করি সবসময় যে যারা খুব সুন্দর করে কাজ করছে, যাদের সাথে যারা মোটামুটি খুব সুপরিচিত এবং তাদের কোনো ধরনের বিড়ম্বনা নাই, বিশেষ করে কাস্টমার কেন্দ্রিক কোনো বিড়ম্বনা নাই, আমরা সে ধরনের প্রতিষ্ঠানকেই আমন্ত্রণ জানাই এখানে অংশগ্রহণ করার জন্য। এবং তারপরও আমি একটা বলবো, এগুলো তো দেশের সরকার আমাদের খুবই সোচ্চার যে এই সমস্ত কার্যক্রম সবসময় তদারকি করছে, এবং কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলবো সবসময় যে আপনারা যা নেবেন দেখে শুনে বুঝে নেবেন। করোনা দীর্ঘ বিরতির পরে তা এখন যে ফেয়ারটা করা হয়েছে আমি মনে করি সময়োপযোগী। আর করোনার মাঝখানে মানুষ আসলে প্রপার্টি পারচেস বা এই জাতীয় কোনো চিন্তাভাবনা আসলে করার সুযোগ ছিল না। তা করোনা পরবর্তী সময় এই ফেয়ারটা আমি মনে করি সময়োপযোগী। ধন্যবাদ।